হ্যালো গাইস, ওয়েলকাম টু সিস্টার্স অবি। এখন রাত 12টা বাজে, আমরা এখন ব্লগ শুরু করেছি। আজকে মানে 15 তারিখ, রাত 12টা জাস্ট হলো, 14 তারিখ শেষ হয়ে, তো আমাদের বৌদির বার্থডে, 12টা বাজতে 1 মিনিট বাকি। আসলে তো আমরা কেক বানিয়েছি বৌদির জন্য, আর বৌদিকে এখন সারপ্রাইজ দিব। বৌদির জন্য গিফট নিয়ে গিয়ে কেক নিয়ে গিয়ে বৌদি জানে না একটা চমক আছে আসলে। তো আপনারা দেখুন দেখি কি চমক আছে। চলুন যাওয়া যাক এখন বৌদির ফ্লোরে। আমাদের ফ্লোর থেকে এখন বৌদির ফ্লোরে চলে যাবো। কেকটা আমরা বানিয়ে নিয়েছি আগেই, কেকটা একটু দেখিয়ে দিই। এই যে বৌদির জন্য আমরা কেকটা বানিয়েছি, চাকুনি রেডি আমরা। তো এখন 12টা বেজে গেছে, তো আমার বেজে এখন আসছে না কেন, বা আমাকে এখন উইশ করলো না কেন, আমরা 1 মিনিট লেট করে যাচ্ছি। তো চলে যাক, দেখুন আপনারা। আর কিছু আমি দাঁড়িয়ে যাচ্ছি, যা দেখলাম কি হয় কি হয়। আমরা বৌদিদের ফ্লোরে চলে এসেছি, দাদা বৌদির রুমে। দেখুন পিকু বৌদির কোলে বসে আছে, আমি ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম। এবার দাদাও একটা কেক নিয়ে এসেছে বৌদির জন্য, আর আমরাও যে কেকটা নিয়ে গেছি বৌদির জন্য, এই দুটো কেকে এখন বৌদি কেটে নেবে। পিকু আর বৌদি একসাথে কাটছে, পিকু কেক কেটতে তো ভীষণ ভালোবাসে, সেটা তো আপনারা দেখেছেনই আগের ভিডিওগুলোতে, আমার বার্থডেতে, বোনের বার্থডেতে, দাদার বার্থডেতে, ইনফ্যাক্ট মানে আমার জেঠুর বার্থডে বা আমার অ্যানিভার্সারি, সবার বার্থডেতে অ্যানিভার্সারিতে মানে ওই কেক কাটবে। আর নিজের বার্থডে তো আছেই, ভীষণ ভালোবাসে কেক কাটতে আর কেক খেতেও। এবার দাদা বৌদিকে কেক খাইয়ে দিচ্ছে, দাদা তো বৌদিকে ক্রিম লাগিয়ে দিচ্ছে, বৌদি প্রচণ্ড রেগে গেছে। আর বৌদির নতুন ড্রেসও একটু পরেছিল ক্রিম, তাই অনেকটা রেগে গেছে। বৌদি তো ভেবেছিল যে কি ব্যাপার, আমার ননদিনীরা আসছে না কেন। তো তারপর গিয়ে বললাম এই দেখো ইচ্ছাকে দেরি করে এসেছি। আর এদিকে বর্মা পিকুকে একটু ক্রিম লাগিয়ে দিয়েছে। তারপর বৌদিকে বললাম তাড়াতাড়ি আসো, হালকা রেডি হয়ে কেকটা কেটে নাও। দাদা এবার বৌদিকে আরও অনেক বেশি ক্রিম মাখিয়ে দিল, বৌদি এবার রাগ করছে। পিকু কীরকমভাবে অবাক জলপানের মতন ওই ওর মার দিকে তাকিয়ে আছে, ভাবছে কী হচ্ছে, আর ওই আনন্দে কেক খেয়ে যাচ্ছে। এবার দেখুন বৌদি কী করে, আমরা কিন্তু বৌদিকে একটু ক্রিম লাগাই না, বৌদি আমাদের পুরো ক্রিমটা লাগিয়ে দিল। এবার কিন্তু আমিও বৌদিকে ক্রিম লাগাবো কেক খাইয়ে, তারপর বোনও লাগাবে অল্প। বৌদি আর নিষেধ করেনি, বলছে যে অল্প লাগাও, কিন্তু একদম লাগাতে নিষেধ করবো না, অল্প লাগাও, কারণ বৌদি আমাদের ফার্স্ট লাগিয়েছে। এবার বোন খাওয়াচ্ছে, বোন অল্প লাগাবে ক্রিম। আমি বৌদিকে এবার গিফটটা দিয়ে দিচ্ছি, বৌদি এবার গিফটগুলো একটা একটা করে বের করছে। এই দুটো গিফটই আমি আর বোন দুজন মিলিয়ে দিয়েছি। ফার্স্টটা একটা দিয়ে দিচ্ছি পার্স, পার্সটা ছিল ব্ল্যাক কালার, আর তারপরে চকলেটে একটা টুইস্ট আছে। দেখুন বৌদি চকলেটটা দেখে অবাক হয়ে গেছে, আমার আর বোনের একটা প্ল্যান, একটা সেলিব্রেশনের মধ্যে সেলিব্রেশন যে চকলেটগুলো তাকে ডেমিল ফাইভ স্টারগুলো বের করে রেখে এখানে ক্লিয়ার্স দিয়েছিলাম। রাত 12টায় নাইট সেলিব্রেশন করে আমরা রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন হবে সন্ধ্যাবেলায় সেলিব্রেশন, মানে বৌদির বার্থডে দিন সন্ধ্যাবেলায়। চলুন বৌদিদের রুমে যাওয়া যাক। দেখুন দাদা বৌদির জন্য নিয়ে এসছে একটা 25 এজের কেক, আর একটা একটু ডল টাইপের ডেকোরেশন করা কেক, আর এখানে মা বর্মা দুজন মিলে পায়েস বানিয়ে নিয়েছে, আর এখানে তো দাদা গিফট এনেছে দুটো, সেগুলো দাদা সাইডে রেখেছে। খুব সুন্দর একটা ফুলের বুকে নিয়ে এসেছিলো। এবার বর্মা বৌদিকে পায়েস খাইয়ে দিচ্ছে, কেক কাটার আগে একটু পায়েস খাইয়ে দিচ্ছে আর জল খাইয়ে দিচ্ছে, তারপর খাওয়াবে আমার মা। মা বর্মা কেউ তেমনভাবে রেডি হয়েছিল না, কারণ একটু রাত হয়ে গিয়েছিলো, তো তার জন্য এবার দাদা খাইয়ে দিবে। আর বৌদি করে পিকু বসে, পিকু বলছে আমাকে দাও পায়েস, পিকু পায়েস খেতে ভীষণ ভালোবাসে। এবার দাদা খাই দিচ্ছে বৌদিকে, তারপর পিকুকে দিবে। আর পিকু বলছে আমাকে দিল না পায়েস, আমাকে দিল না বেচারা, বৌদিকে খাইয়ে তারপর পিকুকে খাওয়াবে, তো তার জন্য এবার পিকু খুব খুশি আর পায়েস আর জল খেয়ে। এবার চলে আসবে কেক কাটিংয়ের পালা। দাদা বৌদি আর পিকু তিনজন মিলে কেকটা কেটে নিচ্ছে, ফার্স্টে ডল যে কেকটা ওই কেকটা কাটছে। দুটো কেকই মানে দাদা পছন্দ করে বৌদির জন্য নিয়ে এসেছে, আর বৌদির ইচ্ছা ছিল যে বৌদির এজ যেটা সেই রকম একটা কেক কাটবে, তাই 25-এর একটা কেক কেটে নিয়েছে বৌদি, দাদা ওরকমই নিয়ে এসছে। 25 কেকটা অনেক কিউট ছিল, আর ডল কেকটাও সুন্দর ছিল। আর পিকু দেখুন কেক কাটার জন্য কেমন করছে, এই কয়েকদিনে পিকু এতগুলো কেক কেটেছে, আমার বার্থডে, দাদার বার্থডে, বৌদির বার্থডে, প্রত্যেক দিন মানে প্রত্যেকটা বার্থডেতে 3-4টা করে কেক কেটেছে। আজকেও পুনরায় দাদা কালকের রাত্রের মতন বৌদিকে ক্রিম দিয়ে মাখিয়ে দিবে। বৌদি আবার রাগ করছিল, এদিকে পিকু কেক কেটে শান্তি হয়নি, আবার পিকু কেক কাটবে, কেক কাটবে।
Your smile keeps playing, your pass away, yeah. মা বর্মা সবাই মিলে ভিকুকে সামলাচ্ছে, দাদা বৌদি সবাই মিলে। এবার দাদা বৌদি হাতে গিফট তুলে দিচ্ছে। ফুলের বুকোটা ভীষণ সুন্দর ছিল, বৌদির খুব পছন্দ হয়েছিল। এবার দেখা যাক এই গিফটের মধ্যে কি আছে। আমার তো খুব ভালো লেগেছে গিফট, আর এই একটা মানে এরকম সুন্দর একটা গিফটের বৌদিরও খুব ভালো লেগেছে। হয়তো এটা অনেক এক্সপেন্সিভ না, কিন্তু এই গিফটটা কোনো মেয়ে তার ভালোবাসার মানুষ, হাজব্যান্ড হোক বা যে হোক, যে কোনো ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম একটা গিফট পেলে সবারই ভীষণ ভালো লাগে। দাদা চকলেটগুলো দিয়ে ইংলিশে অনেক ছোটো ছোটো কবিতার মতন লিখেছে, আর এগুলো মানে পড়ে প্রত্যেকটা মিনিং খুব সুন্দর। আর বৌদি এটা দেখে অনেক বেশি হ্যাপি হয়েছে। এবার বৌদি অনেক খুশি হয়েছে দাদা ফুলের বুকেটা এমনভাবে দিচ্ছিল। সো গাইজ, আমরা বৌদির বার্থডে সেলিব্রেট করে এখন উপরে চলে এসেছি। এখন রাত 12টা বেজে গেছে, তো পিকু এখনও ঘুমোয়নি, তো সে আবার উপরে আসার জন্য জেদ করছিল। তো ওকে বললাম যে না, আমরা এখন ঘুমাবো, তার জন্য ওকে রেখে আসা হয়েছে নিচে। তো গাইজ, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যেন সবার প্রথমে পৌঁছে যায়। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। সো গাইজ, বাই, গুড নাইট।